নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন ধনে পাতা কেটে নিচ্ছি এখন কিন্তু বেশিরভাগ মানুষের জ্বর জারির জন্য কিন্তু মুখে একদমই রুচি নেই প্রায় ঘরে কিন্তু জ্বর সর্দি কাশি এই সময়টা কিন্তু এরকম একটু হয় মুখে রুচি না থাকলে খেতে তো হবেই কেননা ওষুধ খেতে হবে সেই রুচির জন্যই কিন্তু আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একদমই ইউনিক বলতে পারেন আবার নাও বলতে পারেন এটা কিন্তু খুব পুরোনো রেসিপি মানে আমার ঠাকুমা দিদারা এই রেসিপিটা করতো অসাধারণ লাগে কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে ধনে পাতাটা আমি কুচিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ঝালটা ভালো লাগে ওই জন্যে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা নাই দিতে পারেন আর কিন্তু দিয়ে দেবো রসুন অবশ্যই কিন্তু রসুনটা দেব টেস্টটা কিন্তু সুন্দর আসবে মুখে যেমন রুচিও হবে তেমন কিন্তু ব্যথারও উপশম এই রসুন এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে আজকে মানে কালো জিরের ভর্তা অসাধারণ লাগে কিন্তু খেতে মানে গরম ভাতে মুখে রুচি না থাকলেও এমনিও সবসময়ই ভালো লাগে আর সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে চিংড়ি আমি এখানে চার পাঁচটা মতো চিংড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু চিংড়ি দিলে অসাধারণ কিন্তু খেতে সব সময়ই খেতে পারেন কিন্তু আপনারা তো চলুন শুরু করে দিই এবার দেখুন আমি একটা তাও বসিয়ে নিয়েছি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা গ্যাসটা কিন্তু একটু মিডিয়ামে রাখব হাইতে কিন্তু একদমই দেবো না এরপরে দিয়ে দিচ্ছি রসুনগুলো সবগুলোই কিন্তু আমরা এক এক করে দিয়ে দেবো শুকনো খোলায় কিন্তু এগুলো প্রথমে ভেজে নিতে হবে একদমই কিন্তু তেল দেওয়া চলবে না শুকনো খোলায় এগুলোকে সুন্দর করে ভেজে নেব এই যে কাঁচা লঙ্কা এটাকেও কিন্তু দিয়ে দেবো এবার কিন্তু সবগুলোকে সুন্দরভাবে নেড়ে নেব খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর পোড়ানো কিন্তু একদমই যাবে না মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে করতে হবে অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে একদমই ভালো না কিছু খেতে ইচ্ছা করছে না আজ বেশ কদিন ধরে তাই ভাবলাম কী করি এটা কিন্তু মনে পড়ে গেল হ্যাঁ আমার ঠাকুমা তো এটা মনে পড়ে গেল সেই ভেবেই কিন্তু আজকে ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দুর্দান্ত টেস্ট হয় নর্মাল দিনেও আপনারা কিন্তু খেতে পারেন যখন তো একজন সবজি খেতে ইচ্ছা করছে না তখনও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন যেমন শরীরের পক্ষে কার্যকারী তেমন কিন্তু টেস্ট এক মিনিট মতো ভাজার পরে এবার কিন্তু দিয়ে দেবো ধনে হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু এর মধ্যেই দিতে হবে অবশ্যই কিন্তু ধনে পাতাটা এই যে পরে দিয়ে একসঙ্গে এবার একটু ভেজে নেব শুকনো খোলায় অবশ্যই কিন্তু তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট নাড়ার পরে কিন্তু অবশ্যই কিন্তু লো ফ্লেমে নাড়ার পরে এটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট দেখতেই পাচ্ছেন ধনে পাতাগুলোও কেমন কুঁকড়ে গেছে আর এই লঙ্কাগুলোও কিন্তু হয়ে এসছে আর এই যে শুকনো লঙ্কা দিয়েছি এর নয় এইভাবে ভাজার একটা ফ্লেভার না ভর্তায় খুব সুন্দর লাগে চলুন এবার নামিয়ে নিই কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু চিংড়িটা রীতিমতো কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করেই ভেজে নিতে হবে যেহেতু আমি কিন্তু বাটার করে আর কড়াইতে দেবো না আর এই যে তেলটা তেলটা কিন্তু আমাদের খুব কাজের এটাও কিন্তু ফেলবো না তো চলুন ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিই এবার দেখুন সব কিছু কিন্তু শিলে নামিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু বেটে নেব। আর এই যে শুকনো খোলায় বেটে বেটেছিলাম এত দারুণ যে গন্ধ বেরোচ্ছে কী বলবো চলুন এবার সবগুলোকে বেটে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাটাটা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন এতে কিন্তু একদমই তেল নেই যেহেতু আমি শুকনো খোলায় ভেজেছিলাম আর চিংড়িটা ভেজে কিন্তু তুলে নিয়েছিলাম তেলটা কিন্তু এই জন্যেই রাখতে বলেছিলাম এতে দেখতে পাচ্ছেন একদম কিন্তু শুকনো এইবার এতে কিন্তু এই যে কড়াইতে যে চিংড়ির তেলটা ছিল এটা কিন্তু দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই চিংড়িটা সরষের তেলে ভাজবেন তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে রিফাইন তেলে দিতেই পারেন টেস্টটা সর্ষের তেলে সবাই জানেন এবার এই তেলটা এতে কিন্তু দিয়ে ব্যাস লবণ দিয়েই নি লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেব এবার সুন্দর করে কিন্তু একটু মেখে নিচ্ছি গন্ধ যা বেরোচ্ছে না মানে আমি তো আর থাকতেই পারছি না অসাধারণ গন্ধ বেরোচ্ছে এটা কিন্তু খাওয়াও খুব উপকারী আর খেতে তো টেস্ট সেটা তো বুঝতেই পারছেন এতটাই টেস্ট হয় এটা তো বন্ধুরা সব কিন্তু মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে অসাধারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে আমরা না মানে আর লোভ সামলাতেই পাচ্ছি না ব্যাস এই যে ভর্তা কিন্তু আমাদের একদম রেডি দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন কালো হলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট গন্ধটা অসাধারণ বেরোচ্ছে বুঝতেই পাচ্ছেন কালো জিরা আর রসুন দেওয়া রয়েছে তার উপর ধনেপাতা তার উপরে চিংড়ি তো চলুন আর দেরি কিসে চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আর রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা